দীর্ঘ এক যুগ পর আগামী বুধবার রংপুর আসছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে বরণ করতে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। গোটা নগরীকে ব্যানার, পোস্টার আর তোরণে সাজিয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা। এদিন 30টি উন্নয়ন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, এমনটাই আভাস দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। রংপুর প্রতিনিধি আব্দুর রহমান রাসেলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2 আগস্ট আসবেন রংপুর। তার আগমনকে ঘিরে এখন নগরী জুড়ে সাজ সাজরব, সেই সাথে উচ্ছ্বসিত তৃণমূল নেতাকর্মীরা। ব্যানার, পোস্টার ও তোরণে সাজিয়েছেন পুরো নগরী। আমরা যেন এমনভাবে রংপুরবাসীকে আমরা বোঝাতে সক্ষম হই যেন আগামীতে যেন আমাদের নৌকার বিজয় আমরা ছিনিয়ে নিয়ে আসতে পারি। রংপুরবাসী তাকে সদর আনন্দে আমরা তাকে গ্রহণ করব। রংপুরের পুত্রবধূ প্রধানমন্ত্রী, তাই তাকে বরণসহ স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ করতে চান নেতাকর্মীরা। তাই ব্যাপক প্রচার প্রচারণায় নেমেছেন তারা। রংপুরের মানুষ জননেত্রী শেখ হাসিনাকে পুত্রবধূ হিসেবে গ্রহণ করে এবং রংপুরের মানুষ জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার রংপুর জেলা স্কুল মাঠে আয়োজিত জনসভায় সব ধরনের শ্রেণী পেশার মানুষকে যোগদানের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার। মানুষের জীবনে সুযোগ সুবিধা করে দেওয়ার জন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল উন্নয়ন কার্যক্রম। এই জনসভার মধ্য দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রচারণার কার্যক্রম শুরু হবে বলে জানান বাণিজ্য মন্ত্রী। এটা একটা প্রচার হয়, কারণ এটা শুধুমাত্র জনসভাই না, আমাদের নির্বাচনের ধর্মকাণ্ড কিন্তু কালকে সভা থেকে শুরু হয়ে যাবে, রংপুর দিয়ে শুরু হবে, সারা দেশে তার বিস্তৃতি লাভ করবে। রংপুরে সমাবেশে বিপুল মানুষের উপস্থিতি ষড়যন্ত্রকারীদের দাঁত ভাঙা জবাব দেবে বলে মনে করেন কেন্দ্রীয় নেতারা। বিএনপি জামাত যদি কোনো অতৎপরতা করার চেষ্টা করে বাংলাদেশকে ঘিরে, যুব সমাজ তাদেরকে রুখে দিবে। এই মেসেজ যুব সমাজ থেকে জনতা শেখ হাসিনা আগমনকে বার্তা বহন করে এবং আমরা মাঠে আছি জাতীয় নির্বাচন বন্ধ। রংপুরের আওয়ামী লীগ আরও শক্তিশালী হবে, সেই সাথে এ সমাবেশ থেকে নির্বাচনী বছর হওয়ায় বিশেষ কোনো বার্তা দেবেন প্রধানমন্ত্রী, এমনটাই মনে করছেন তৃণমূলের নেতাকর্মীরা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।